আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব মনকে আনন্দিত রাখার 6টি উপায় সম্পর্কে। পারিবারিক ও সামাজিক নানা কারণে আমাদের মন খারাপ হয়। কারো থেকে আঘাত পাওয়া, কাউকে খুশি করতে না পারা, হতাশ হওয়া ও রাগ করা সহ মন খারাপের বিভিন্ন কারণ থাকে আমাদের। ইসলামের শিক্ষা হলো নেতিবাচক এই বিষয়গুলো মনে বেশিক্ষণ পুষে না রাখা। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে এসব ভুলে প্রফুল্ল হাসি মুখে থাকা। আজ এমন 6টি সুন্নত বা উপায় নিয়ে আলোচনা করব যেগুলো পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা করে আমাদের আনন্দিত প্রফুল্ল রাখে। নম্বর 1, হাসি মুখে কথা বলা। নানা প্রয়োজনে একে অন্যের মুখোমুখি হওয়া সামাজিক বাস্তবতায় স্বাভাবিক একটি বিষয়। তবে পারস্পরিক এই সাক্ষাতের অনন্য সৌন্দর্য হল হাসি মুখে কথা বলা। যারা এই গুণের অধিকারী তাদের সবাই পছন্দ করে। তাছাড়া সাক্ষাতে হাসি মুখে কথা বলা নবীজির স্বভাবজাত সুন্নত, কারণ তিনি সাক্ষাতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। এর মাধ্যমে মনও বেশ প্রফুল্ল থাকে। আবদুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মুস্কি হাসিতে নবীজির চেয়ে অগ্রগামী কাউকে আমি দেখিনি। শামাইলে তিরমিজি, হাদিস নম্বর 227। নম্বর 2, পারস্পরিক সালাম আদান প্রদান। পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি ও অন্তরের প্রশান্তি লাভের অনন্য উপায় হল বেশি পরিমাণে সালাম আদান প্রদান। এর মাধ্যমে একে অপরের জন্য শান্তির দোয়া করা হয়। পুরুষদের মধ্যে এই গুণটি দেখা গেলেও নারীদের পরস্পর সাক্ষাতে সালাম আদান প্রদানের বিষয়টি খুব কম লক্ষ্য করা যায়। অথচ নারী পুরুষ সবাইকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। সহিহ মুসলিম, হাদিস নম্বর 54। নম্বর 3, উপকারী কথা বলা। অনর্থক কথাবার্তা পরিহার করে উপকারী কথা বলা বুদ্ধিমানের পরিচয়। এটা মানসিক প্রশান্তি লাভেরও অনন্য উপায়। আর অনর্থক কথাবার্তা ও অর্থহীন গল্পগুজব অনেক সময় মানুষকে বড় বিপদ ও অস্থিরতায় ফেলে দেয়। এ কারণে আমাদের উচিত অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা। তিরমিজি, হাদিস নম্বর 2318। নম্বর 4, সুধারণা পোষণ করা। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মানসিক প্রশান্তি ও সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষায় একে অন্যের প্রতি সুধারণার বিকল্প নেই। সুধারণা সমাজে কল্যাণ বয়ে আনে, ভ্রাতৃত্ববোধ অটুট রাখে। তাই আমাদের প্রত্যেকের আবশ্যক একে অন্যের প্রতি সুধারণা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর ধারণা সুন্দর ইবাদতের অংশ। আবু দাউদ, হাদিস নম্বর 4993। নম্বর 5, সামর্থ্য অনুযায়ী উপঢৌকন দেওয়া। সামর্থ্য অনুযায়ী উপঢৌকন দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং অন্তরের প্রফুল্লতা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক হৃদ্যতার পথ নির্দেশ করেছেন এভাবে, তোমরা একে অন্যকে হাদিয়া তোফা দাও, এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। আবাদুল মুফরাদ, হাদিস নম্বর 5094। নম্বর 6, পরিবারের সঙ্গে সময় কাটানো। পরিবারের সঙ্গে সময় দিলে মন প্রফুল্ল থাকে, অন্তরে প্রশান্তি আসে। তাছাড়া পরিবারকে সময় দেওয়া, পরিবারের কাজে সহযোগিতা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কী কী কাজ করতেন? জবাবে তিনি বলেন, তিনি ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালী কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 676। মহান আল্লাহ তাআলা আমাদের সবার মানসিক অশান্তি দূর করে মনে প্রশান্তি দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।